নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সাতাশে ফেব্রুয়ারি থেকে পঞ্চাশ ঘন্টা বারো মিনিট আমি এই লিখে লিখেছি বিশ্বব্রহ্মাণ্ডে এই একটি মহা সংযোগ সৃষ্টি হতে চলেছে যার ফলে পাঁচ রাশি টাকার পাহাড়ে বসতে চলেছে অর্থাৎ এই যোগটি থাকবে সাতাশে ফেব্রুয়ারি দুপুর দুটো বাইশ থেকে পয়লা মার্চ বৈকাল চারটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে অর্থাৎ মোটামুটি পঞ্চাশ ঘন্টা বারো মিনিট মতো এই মহাসংযোগ থাকতে কিন্তু চলেছে এর ফলে পাঁচ রাশি হতে চলেছে মারামাল কেন কি কারণ আমি এই আপনাদেরকে জানাতে চলেছি প্রথমে আপনাদেরকে জানাই কৌশিক রায়ের কাছে বারবার একটা কথা বলে যে চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করি যারা যাদের কাছে বলছেন যে না এটা আমার হবে না যেটা হবে না সেটাকে করিয়ে ছাড়ানোর দায়িত্ব কৌশিক রায়ের অর্থাৎ বাধা আসছে বাধার জায়গাটা কিন্তু কাটতে বাধ্য এর জন্যই তো জ্যোতিষশাস্ত্র যদি আপনার বাধাটা যদি না কাটে তাহলে জ্যোতিষশাস্ত্রের কাজ কি আপনার বিঘ্ন যদি না কাটে জ্যোতিষশাস্ত্রের কাজ কি অর্থাৎ একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বন্ধু হিসাবে এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনাকে কিন্তু গাইড দিবে এবং সেই কাজটি করে থাকে কৌশিক রায় খুব চ্যালেঞ্জ নিয়ে খুব দাবি নিয়ে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই যেটা হবে তো হবে কনফার্ম স্বপ্ন দেখুন স্বপ্ন বাস্তব রূপান্তর করার চেষ্টা করুন সেজন্য জন্য আপনার হাত ধরতে চলেছে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা ইমিডিয়েট যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার ডিটেলস সেখানে জানতে পারবেন এবার আপনাদেরকে আমি জানি দেখুন সাতাশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ আপনার পঞ্চগ্রহী মহাসংযোগ সৃষ্টি হচ্ছে থাকছে কতক্ষণ ঘন্টা বারো মিনিট এই পঞ্চগ্রহী মহাসংযোগটা সৃষ্টি হচ্ছে মকর রাশিতে কোন কোন গ্রহ থাকছে শনি মঙ্গল বুধ শুক্র এবং চন্দ্র এই পাঁচটি গ্রহের একত্রে মিলন এই পাঁচ রাশি এই পঞ্চগ্রহী মহাসংযোগে লাভের উপর লাভ আসতে চলেছে এই পঞ্চাশ ঘন্টা বারো মিনিট নির্ণায়ক হতে চলেছে এই পাঁচ রাশির ডায়েরিতে নোট করে নিন আপনি যদি এই পাঁচ রাশির মধ্যে থাকেন প্রথমেই আপনাদেরকে জানাই যাদের ক্ষেত্রে শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনির দশা চলছে বা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের প্রত্যন্ত দশা মঙ্গলের মহাদশা চলছে বা শুক্রের মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে বা আপনার চন্দ্রের চলছে বা বুধের চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই আড়াইটার দিন অর্থের জুয়ার আসতে চলেছে কোন দিক থেকে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর এবং আপনার জন্মচকে যদি থাকে এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনি কিন্তু মহা কোটিপতি অর্থাৎ বাই বার্চাট চাট আপনি যখন জন্মিয়েছিলেন সে সময় যদি আপনার জন্মচকে এই পঞ্চগ্রহী মহাসংযোগ থাকে এবং এর দশাগুলো যদি এখন চলে বা অন্তর্দশা চলে বা প্রত্যন্ত দশা চলছে আপনি কিন্তু হতে চলেছেন মালামাল ডায়রিতে নোট করে নিন কোন কোন রাশি হতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো কোটিপতি হতে চলেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ব্যবসার জায়গা বিদেশ এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভবান হতে চলেছেন কর্কট রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে এই আর একটা দিন পঞ্চাশ ঘন্টা বারো মিনিট করকটাশি আপনার কিন্তু শেয়ার মার্কেট ফাটকা লটারি এই সব জায়গা থেকে ব্যবসা থেকে বিদেশ থেকে সম্পত্তি থেকে লাভ পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদের ভাগ্যোদয় করতে চলেছে আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করতে চলেছে আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখাতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন আকর্ষিক হতে চলেছেন। এবং এর ছাড়া আর্থিক স্থিতির জায়গা বিশ্ব রাশি ক্ষেত্রে মজবুত হতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির এই পঞ্চগ্রহী মহাসংযোগ পঞ্চাশ ঘন্টা বারো মিনিট চতুর্থভাবে হচ্ছে সুখ সাধনের জায়গাটা বৃদ্ধি করবে সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু রিকভারি এ সময় হতে চলেছে এবং অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে রাজনীতির ক্ষেত্রে কিন্তু উত্থান বিদেশ থেকে লাভ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনার ডেলি ইনকাম বৃদ্ধি করবে ব্যবসার ক্ষেত্রে শুভ আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি এই পঞ্চগ্রহী মহা সংযোগে বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির আকর্ষিক ধনপ্রাপ্তি হতে চলেছে বিল পাশ হচ্ছিল না পেমেন্ট আটকে ছিল সেই টাকা আপনারা কিন্তু পাবেন বা দীর্ঘদিনের ডুবে যাওয়া আটকে থাকা টাকা সে টাকার রিকভারির সম্ভাবনা কিন্তু আপনার বৃদ্ধি করছে এই পঞ্চগ্রহী মহাসংযোগে যদি আপনার জন্মচ্ছকে থাকে বা এই গ্রহের দশা মহাদশা অন্তদশা যদি চলে ধনবর্ষা হতে চলেছে কোন কন্যা রাশির আর্থিক স্থিতি ভাগ্য বিদেশ এবং কেরিয়ারের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে ডায়রি নোট করে নিন কন্যা রাশি অর্থাৎ কৌশিকরা যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে হাওয়াতে কোনো সময় কথা বলে না অর্থাৎ হই হচ্ছে হবে এই কি কারণ পঞ্চাশ বারো মিনিট নির্ণায়ক হতে চলেছে লাস্ট সব শেষ যে রাশির কথা আমি বলতে চলেছি এই পঞ্চগ্রহী মহাসংযোগে লাভ পেতে চলেছে যে রাশির নাম মকর রাশি মকর রাশির সফলতা লাভ সাকসেস সম্পত্তির দিক থেকে ধনের জায়গাটা বিদেশ থেকে ব্যবসা থেকে কেরিয়ারের থেকে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু পেতে চলেছেন এবং আপনাদের মান সম্মান যশ লাভ প্রাপ্তি হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা কিন্তু সফলতা পাবেন অর্থাৎ আপনাদের ভাগ্য কিন্তু চমকাতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন নোট করে নিন পঞ্চাশ ঘন্টা বারো মিনিট এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনার ক্ষেত্রে নির্ণায়ক হতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছেন এ বিষয়ে কোনো দ্বিমত কৌশিক রায়ের কাছে নেই যে পাঁচ রাশির কথা আমি বললাম সে পাঁচ রাশি হানড্রেড পারসেন্ট লাভ পেতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ